হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বন্ধু টিউটোরিয়াল। বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো প্রত্যেক দিনকার মতো আমরা আবারও হাজির হয়েছি জেনারেল নলেজের সম্পূর্ণ আরও একটি নতুন ক্লাস নিয়ে। এই ভিডিওয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ এবং বাছাই করা বেশ কিছু প্রশ্ন উত্তর, যেগুলি আপকামিং তোমাদের আবগারি পুলিশের মেন পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটিকে তোমরা প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবে। আর এই ক্লাসের পিডিএফ তোমরা যদি সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে চাও, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। তাছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করতে পারো, প্রত্যেক দিনের ক্লাসের ফ্রি স্টাডি ম্যাটেরিয়ালগুলো তোমরা সেখান থেকেও সংগ্রহ করতে পারবে। আর আমাদের চ্যানেলে নতুন হলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে দেবে, পরবর্তী সমস্ত লেটেস্ট আপডেটগুলি সবার প্রথম পাওয়ার জন্য। তো চলো আজকে জেনারেল নলেজের ক্লাস শুরু করা যাক। তো জেনারেল নলেজের আজকের ফার্স্ট কোয়েশ্চনটি তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। ভারতের কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় অবস্থিত? অন স্ক্রিনে তোমরা চারটি অপশন দেখতে পাচ্ছ, সঠিক উত্তরটি তোমরা নিজের একটু দেওয়ার চেষ্টা করবে। এতে তোমাদের একটি মক টেস্টের আকার একটি টেস্ট দেওয়া হয়ে যাবে, পাশাপাশি তোমরা বুঝতে পারবে কতগুলো প্রশ্নের সঠিক উত্তর তোমরা দিতে পারলে। তো অবশ্যই প্রত্যেকটি প্রশ্নেরই সঠিক উত্তর নিজেরা দেওয়ার চেষ্টা করো। তো এখানে চারটি অপশন রয়েছে। ফার্স্ট অপশন যেটি রয়েছে ওড়িশা, সেকেন্ড অপশন বিহার, থার্ড অপশন গুজরাট, অ্যান্ড অপশন ডি কোনোটি নয়। এই প্রশ্নের সঠিক উত্তর যেটি হবে অপশন এ ওড়িশা, অর্থাৎ সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট এটি ওড়িশার কটক শহরে অবস্থিত। এটি এশিয়ার বৃহত্তম ধান গবেষণা ইনস্টিটিউট। নেক্সট কোশ্চেন, বুল এবং বিয়ার শব্দ দুটি কিসের সাথে জড়িত? অন স্ক্রিনে চারটি অপশন রয়েছে। ফার্স্ট অপশন শেয়ার বাজার, অপশন বি ক্রিকেট, অপশন সি লন টেনিস, অ্যান্ড অপশন ডি কোনোটি নয়। তো এই চারটি অপশনের মধ্যে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ শেয়ার বাজার, অর্থাৎ বুল এবং বিয়ার এই শব্দ দুটি শেয়ার বাজারের সাথে যুক্ত। নেক্সট কোশ্চেন, কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়? অপশন এ সিংহ, অপশন বি উট, অপশন সি হাতি, অ্যান্ড অপশন ডি কোনোটি নয়। আশা করি এই প্রশ্নের উত্তর তোমরা সকলেই দিতে পারবে। তো সঠিক উত্তর হবে অপশন বি উট। তো উটকে মরুভূমির জাহাজ কেন বলা হয় তো আমরা একটু ইন ডিটেলে দেখে নেব। মরুভূমিতে উটই রাজা। মরুভূমির ওই ভয়াবহ তাপমাত্রা, জীবন ধারণের সব রকমের প্রতিকূল পরিস্থিতি সহ সমস্ত বিরুদ্ধ অবস্থাকে জয় করার ক্ষমতা প্রকৃতি কেবল উটকে দুহাত ভরে দিয়েছে, আর সেই কারণেই উটকে মরুভূমির জাহাজ বলা হয়। নেক্সট কোশ্চেন, নিম্নের কোনটি ভাইরাস জনিত রোগ নয়? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এই ধরনের প্রশ্ন কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে, তো অবশ্যই তোমরা এই প্রশ্নগুলোকে একটু ভিভিআই বলে নোট করে নেবে। তো এখানে চারটি অপশন তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। অপশন এ জলাতঙ্ক, অপশন বি জন্ডিস, অপশন সি নিউমোনিয়া, অ্যান্ড অপশন ডি কোনোটি নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর যেটি হবে অপশন সি নিউমোনিয়া, অর্থাৎ নিউমোনিয়া এটি কিন্তু ভাইরাস জনিত রোগ নয়, বাকি যে দুটি রয়েছে এগুলি কিন্তু ভাইরাস জনিত রোগ। আজকের এই ক্লাসে তোমাদেরকে একটি ছোট্ট টেকনিক আমি বলে দেব, যাতে তোমরা ভাইরাস জনিত যে সমস্ত রোগগুলো রয়েছে সেগুলিকে সহজে তোমরা মনে রাখতে পারবে। তো তোমরা সেটি দেখতে পাচ্ছ, সে টেকনিকটি হলো জন্ডিজো ইহা এই পলি রানীর বসন্ত। এটি তোমরা মনে রাখবে, এটা থেকে কিন্তু প্রত্যেকটি ভাইরাস জনিত রোগের নাম তোমরা কিন্তু বুঝতে পারবে। তো প্রথম যেটি রয়েছে জন্ডি, এটির অর্থাৎ জন্ডিস। তারপর রয়েছে জ অর্থাৎ জলাতঙ্ক। তারপর রয়েছে ই অর্থাৎ ইনফ্লুয়েঞ্জা। তারপর রয়েছে হা অর্থাৎ হাম। এরপর রয়েছে এই অর্থাৎ এইডস। তারপর রয়েছে পলি অর্থাৎ পোলিও, এবং তারপর রয়েছে রানী অর্থাৎ রানীক্ষেত, এবং শেষে রয়েছে বসন্ত অর্থাৎ বসন্ত। অর্থাৎ এখান থেকে তোমরা বুঝতে পারছ ভাইরাস জনিত রোগগুলো হলো জন্ডিস, জলাতঙ্ক, ইনফ্লুয়েঞ্জা, হাম, এইডস, পোলিও, রানীক্ষেত এবং বসন্ত। অর্থাৎ এই ছোট্ট টেকনিকটি তোমরা মনে রাখলেই তোমরা কিন্তু এই ভাইরাস জনিত রোগগুলোকে সহজেই বুঝতে পারবে
পরীক্ষায় এই ধরনের প্রশ্ন দিলে তোমরা কিন্তু সঠিক উত্তরটি খুব সহজেই দিয়ে আসতে পারবে। তো টেকনিকটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দাও, আর ভিডিওটিকে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও একটু দেখার সুযোগ করে দাও। দেখে নেব নেক্সট কোশ্চেন কি রয়েছে। হংকং ভাইরাস নামে পরিচিত সার্স প্রথম কোন দেশে দেখা যায়? অপশন এ চীন, অপশন বি হংকং, অপশন সি অস্ট্রেলিয়া, এন্ড অপশন ডি কোনোটি নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ চীন। হংকং ভাইরাস নামে পরিচিত সার্স প্রথম চীনে দেখা যায়। এই রোগের সূচনা হয় 2002 সালের শেষ দিকে দক্ষিণ চীনের গুয়াডংয়ে। নেক্সট কোশ্চেন, দুধসাগর জলপ্রপাত ভারতের কোথায় অবস্থিত? অনস্ক্রিনে চারটি অপশন রয়েছে, অপশন এ গোয়া, অপশন বি উত্তরপ্রদেশ, অপশন সি ছত্তিশগড়, অ্যান্ড অপশন ডি কোনোটি নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে তোমরা কমেন্টে জানিয়ে দাও। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ গোয়া। তো আমরা একটু ইন ডিটেলে দেখে নেব। দুধসাগর জলপ্রপাত পৃথিবীর অন্যতম বিখ্যাত জলপ্রপাতগুলির মধ্যে একটি। এটি কর্ণাটক এবং গোয়া সীমানায় অবস্থিত। দুধসাগর জলপ্রপাত ভারতের গোয়া রাজ্যের মান্ডোভি নদীর তীরে অবস্থিত একটি চার স্তরযুক্ত জলপ্রপাত। তো তোমরা যেন আমাদের আজকের এই ক্লাসের পিডিএফটিকে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে চাও, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। তাছাড়া তোমরা আমাদের ফ্রি স্টাডি ম্যাটেরিয়ালগুলো যদি তোমরা সংগ্রহ করতে চাও তো এক্ষুনি তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নাও, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। আর আমাদের এই ক্লাসটি দেখে তোমাদের যদি একটু হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে, ভিডিওটিকে প্রচুর পরিমাণে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও একটু দেখার সুযোগ করে দেবে। দেখে নেব নেক্সট কোশ্চেন কি রয়েছে। পালারুবি জলপ্রপাতটি কোথায় অবস্থিত? এই ধরনের প্রশ্ন কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে, তো অবশ্যই তোমরা এই প্রশ্নগুলোকে নোট করে নেবে। তো এখানে চারটি অপশন রয়েছে, অপশন এ মহারাষ্ট্র, অপশন বি গুজরাট, অপশন সি কেরালা, অ্যান্ড অপশন ডি কোনোটি নয়। তো পালারুবি জলপ্রপাত এটি কোথায় অবস্থিত? তো এটির সঠিক উত্তর হবে অপশন সি কেরালা। তো আমরা একটু ইন ডিটেলে দেখে নিই। পালারুবি জলপ্রপাত ভারতের কেরালা রাজ্যের কোল্লাম জেলায় অবস্থিত। এটি ভারতের 32তম সর্বোচ্চ জলপ্রপাত। পালারুবি 300 ফুট উচ্চতা থেকে পড়ে এবং দক্ষিণ ভারতের কেরালার রাজ্য কোল্লাম জেলার আর্যাকুভুতে অবস্থিত। আশা করি তোমরা বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রটির নাম কি এবং এটি কোথায় অবস্থিত? অনস্ক্রিনে চারটি অপশন রয়েছে, অপশন এ উত্তরপ্রদেশের রিহান্দ, অপশন বি ওড়িশার হীরাকুন, অপশন সি দার্জিলিংয়ের সিদ্রাপং, অ্যান্ড অপশন ডি কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশন সি দার্জিলিংয়ের সিদ্রাপং। নেক্সট কোশ্চেন, বাংলার সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত জায়গা বক্সদুয়ার, এটি কোন জেলায় অবস্থিত? তো অনস্ক্রিনে চারটি অপশন তোমরা দেখতে পাচ্ছ, অপশন এ জলপাইগুড়ি, অপশন বি পুরুলিয়া, অপশন সি বর্ধমান, অ্যান্ড অপশন ডি কোনোটি নয়। এই প্রশ্নের সঠিক উত্তর যেটি হবে অপশন এ জলপাইগুড়ি। বাংলার সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত জায়গা বক্সদোয়ার, এটি জলপাইগুড়ি জেলায় অবস্থিত। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম পাটকলটি কোথায় স্থাপিত হয়েছিল? অপশন এ পশ্চিমবঙ্গের রিসড়ায়, অপশন বি অন্ধ্রপ্রদেশের গুন্টরে, অপশন সি অসমের শিলাঘাট, অ্যান্ড অপশন ডি কোনোটি নয়। তো খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আপকামিং তোমাদের প্রত্যেকটি চাকরির পরীক্ষার জন্য, তো অবশ্যই প্রশ্নগুলোকে তোমরা নোট করে নেবে। তাছাড়া তোমরা আমাদের পিডিএফটিকে সংগ্রহ করে নেবে, সেখানেও তুমি এই প্রশ্নটিকে পেয়ে যাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর যেটি হবে অপশন এ পশ্চিমবঙ্গের রিসড়ায়। 1855 সালে কলকাতার অদূরে হুগলি নদীর তীরে রিসড়ায় প্রথম পাটকল প্রতিষ্ঠিত হয়েছিল। অর্থাৎ তোমরা বুঝতে পারলে ভারতের প্রথম পাটকল এটি স্থাপিত হয়েছিল পশ্চিমবঙ্গের রিসড়ায় এবং
এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1855 সালে। তো আগের দিন তোমাদেরকে যে প্রশ্নটি হোমওয়ার্ক হিসেবে দেওয়া ছিল, তো অনেকেই তোমরা সেই প্রশ্নের সঠিক উত্তর তোমরা দিয়েছ। তো আগের প্রশ্নটি ছিল নিনাই জলপ্রপাতটি কোথায় অবস্থিত, তো এটি সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট। অর্থাৎ নিনাই জলপ্রপাতটি গুজরাটি নর্মদা জেলার দেদিপাদে অবস্থিত। এই জলপ্রপাতটি শূলপনেশ্বর বন্যজীবন অভয়ারণ্যের নিকটে অবস্থিত। তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা যারা দিয়েছিলে তো তারা হলো এনসি ভৌমিক এবং আরও একজন কমেন্ট করেছিল আমিষা সামন্ত। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে সঠিক উত্তরটি কমেন্ট করে জানানোর জন্য। আজকে এই প্রশ্নটি তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দেওয়া থাকলো, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি কমেন্ট করে জানিয়ে দেবে। প্রশ্নটি হলো রকেটে কি ধরনের জ্বালানি ব্যবহার করা হয়। আগের ক্লাসে কিন্তু আমরা এই প্রশ্নটি তোমাদেরকে বলেছিলাম, আশা করি তোমরা সকলেই সঠিক উত্তর দিতে পারবে। অন স্ক্রিনে চারটি অপশন রয়েছে, সঠিক উত্তরটি তোমরা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। তো জেনারেল নলেজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং বাছাই করা বেশ কিছু প্রশ্ন উত্তর যেগুলি বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে এবং আপকামিং তোমাদের চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সেই ধরনের প্রশ্ন উত্তর তোমাদের সাথে আজকের এই ক্লাসে শেয়ার করলাম। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবে। পাশাপাশি ভিডিওটি দেখে তোমাদের যদি একটু হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবে, আর ভিডিওটিকে যতটা পারবে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও প্লিজ একটু দেখার সুযোগ করে দেবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকো পরবর্তী লেটেস্ট আপডেটগুলি সবার প্রথম দেখার জন্য।